ইল্লাল্লাহ জিকির তো জায়েজ আছে আসি। আল্লামা শফি সাহেব দামাত বরকাতুহুম, হাটাজারির মুহতামিম সাহেব দামাত বরকাতুহুম, তিনি বলছেন যারা ইল্লাল্লাহ জিকিরকে নাজায়েজ বলে ওরা আলেম না, ওরা মূর্খ, চরম মূর্খ। ওরা কি বলে ইল্লাল্লাহ মানে আল্লাহ নাই, কথা বলেন না কেন? তা লা ইলাহা অর্থ কি? ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া আল্লাহ নাই। তা কলেমা কই? ইল্লাল্লাহ মানে আল্লাহই আছে। কি আছে ভাই? বরং ইল্লাল্লাহ মানে আল্লাহই আছে। সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র। আল্লাহ পবিত্র মানে কি? আল্লাহ বড়। ইল্লাল্লাহ মানে কি? একমাত্র আল্লাহ, আল্লাহই। ইল্লাল্লাহ মানে আল্লাহই, কথা ঠিক না? যারা বলে ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই, ওরা হলো সমাজের মধ্যে ফিতনা ছড়াবার জন্য অপচেষ্টায় লিপ্ত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না প্রশ্নের সৃষ্টি হয়েছে, যে জমানে মানুষ নেকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরি না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে? সবাই বলি নাউযুবিল্লাহ। যে জমানায় একদল মুসলমান নামীয় বদকাররা আলেমদেরকে গালাগালি করতেছে, বেধরক গালাগালি করতেছে, আর ওলামায়ে কেরামকে যদি গালাগালি করে গালি দেয় তাহলে সে ইসলাম পাবে কোথায়? কোথা থেকে ইসলাম পাবে? কার থেকে ইসলাম পাবে? অথচ সে ব্যক্তি নিজেও আলেম না, নিজেও দিন দান না, কিন্তু আলেমকে বেধরক গালি দিচ্ছে। যে জমানায় গুনার প্রতিযোগিতা চলতেছে কে কার আগে জাহান্নামে যাবে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলাম সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে, নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে, যে জমানায় শুধু দুনিয়া 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 নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি, শয়নে স্বপ্নে শুধু দুনিয়া, ব্যাস গরুর মতো জানোয়ারের মতো, যেরকম একটা গরু গোয়াল ঘর থেকে বের হয় গোয়াল ঘরে ঢোকার আগ পর্যন্ত খাবো কি বাঁচবো কিভাবে, এছাড়া গরুর দ্বিতীয় কোনো টেনশন নেই, ওর টেনশনই খাওয়া বাঁচা, খাওয়া কথা বলেন কি ভাই, এছাড়া কোনো টেনশন আছে? আমাকে কে বানাইলো কেন বানাইলো এই চিন্তা কোনো গরুর মধ্যে, মহিষের মধ্যে, ভেড়ার মধ্যে, ছাগলের মধ্যে নাই, ও চিন্তাই খাওয়া বাঁচা, কিভাবে খাবো কিভাবে বাঁচবো। ঠিক আমরা একদল মানুষ ঘুম থেকে জাগ্রত হই, ব্যবসা 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 করতে করতে রাত্র হয়ে যায় ঘুমাইয়া পড়ি, আবার উইটা একই কেস, কেউ বা চাকরি 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 করতে করতে দিন শেষ ঘুমাইয়া পড়ি, আবার ভোরে উঠা একই কাজ, কেউ রিক্সা নিয়ে নামি ভোরে সারাদিন রিক্সা বহন করি সন্ধ্যায় ফিরি ঘুমাইয়া পড়ি আবার ভোরে একই কাজ করি, যেরকম গরু গোয়াল ঘর থেকে বের হওয়ার পরে কি আমাকে বানাইলো কেন বানাইলো এই চিন্তা গরুর মধ্যে নাই, ঠিক মানুষ রূপী একদল জানোয়ার আমরা আছি তারও ব্যাস একই কেস, খাওয়া বাসা কিভাবে খাবো কিভাবে বাঁচবো কিভাবে জমি করব কিভাবে দোকান করব কিভাবে ব্যবসা বানাবো কিভাবে মেম্বার হব চেয়ারম্যান হব এমপি হব মিনিস্টার হব, এরকম করতে করতে হঠাৎ আল হাক মুক্তাকা সুর হাত্তা জুরতুমুল মাকাবির, ব্যাস এই টেনশন করতে করতে দেখে একদিন কবরের সাথে মোলাকাত হয়ে গেছে নাকি ভাই, কবরের সাথে মোলাকাত হয়ে গেছে, আল্লাহকে সিজদা দেওয়ার সময় পায় নাই, রুকু দেওয়ার সময় পায় নাই, বলে ভাই সময় নেই, ভাই সময় নেই,
কলে ভাই মরানোর সময় নেই ভাই, মরার সময় তোমাকে দেয়া লাগবে না, মৌয়া তোমার সময় কইরা নেবে। এরকম অনেকে আসি না বলি যে মরার সময় নেই, আজরাইলকে সময় দেওয়ার দরকার নেই, আজরাইল তার সময় সে নিজে নিয়ে নিবে, তোমাকে দিতে হবে না। দুনিয়া করতে 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 বাস কার বয়স তো 30 হয়ে গেছে, কেউ 40 অতিক্রম করিয়া ফেলাইছে, কেউ দাড়ি চুলগুলি পাকায় সাদা বানায় ফেলাইছে, কেউ বা কবরে কিনারায় কিনারায় ঘোরা ফেরা শুরু করছে, হ্যাঁ কিন্তু কবরে চিন্তাই নাই, চিন্তাই নাই কবরে, শুধু আরো বাঁচবো আরো বাঁচবো। সব দুনিয়ামুখী হয়ে গেছে কিন্তু কি আমাকে বানাইলো, কেন বানাইলো, মৃত্যুর পরে গ্রুপ তো দুইটা, মৃত্যুর পরে গ্রুপ কয়টা ভাই? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাই, যারা মাওলাকে পাওয়ার জন্য সাধনা করছে তারা কত ত্যাগী ছিলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা জলিল কদর সাহাবী ছিলেন, অনেক জ্ঞানী এক সাহাবী ছিলেন, পারস্যের অধিবাসী, পারস্যের অধিবাসী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের এলাকায় মানুষ অগ্নি পূজা করত। কি পূজা করত? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার কনিষ্ঠ সন্তান ছিলেন, খুবই আদরণীয়, অনেক স্নেহ করতেন, মমতা করতেন, ভালোবাসতেন বাচ্চাকে, যেহেতু ছোট ছেলে এত বেশি আদর করতেন, ঘর থেকে বের হইতে দিতেন না, ঘরের মধ্যে আবদ্ধ করে রাখতেন এবং অগ্নি সামনে জ্বালায় দিত, সেই অগ্নি পূজার মধ্যেই ব্যস্ত থাকত, যেহেতু তার মজুসি অগ্নি পূজক। সালমান ফার্সি রাদিয়াল্লাহু বাবা বুড়া হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, একদিন বলছে সালমান আমি তো বুড়া হয়ে গেছি, হয়তো চলে যাব, কিন্তু এই জমিদারি কে দেখবে, এত জায়গা জমি কে দেখবে, একটু বের হ, দেখো জমি জামার অবস্থা কি। সালমান ফার্সি রাদিয়াল্লাহু ঘর থেকে বের হইলেন, তার বাড়ির সামনে একটা গির্জা ছিল, তৎকালীন সময় ঈসাই ধর্ম হক ধর্ম ছিল, সর্বশেষ নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে সর্বশেষ হক ধর্ম ছিল ঈসাই ধর্ম, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম যে ধর্ম নিয়ে এসেছেন এই ধর্মই কি ছিল, হক ধর্ম ছিল, সত্য ধর্ম ছিল। তার বাড়ির দরজায় গির্জা ছিল, গির্জার মধ্যে পাদ্রীরা ইবাদতরত অবস্থায় ছিলেন, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানলার ফাঁকের থেকে উঁকি মেরে পাদ্রীদের ইবাদত দেখতেছেন, তারা তো অগ্নি পূজক আর তারা এক আল্লাহর ইবাদত করতেছে, রুকু করতেছে, সিজদা করতেছে, জিকির আজকার করতেছে, এটা সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর কাছে খুব ভালো লাগছে। তিনি ভোরে বের হয়েছেন, সন্ধ্যা পর্যন্ত তাদের ইবাদত দেখছেন, এক নজর ইবাদত, খুব মজা লাগছে। সন্ধ্যার সময় ফিরে আসছে, বাবা জিজ্ঞাসা করতে সালমান দেখছো জায়গা জমি, কইলেন না দেখার সময় পাইনি, কই ছিলা সারাদিন, কইল ওই যে গির্জা, ওই গির্জার মধ্যে পাঁচ দিনের ইবাদত করে ওইটা আমার কাছে খুব ভালো লাগছে, আমি সেটা দেখছি, কইলি তুমি অগ্নি পূজা ছেড়ে দিয়ে ওই পাদ্রীদের ইবাদত তোমার কাছে ভালো লাগছে? কইলো হ্যাঁ, আমরা একটা আগুনের সামনে পূজা করি, কিসের আগুন, আমরা নিজেরা জ্বালাই নিজেরা নিভায়া ফেলাই, এইটা কিসের পূজা, এটা কিসের ইবাদত, এটা ভালো লাগে না আমার। খুব ক্ষিপ্ত হয়ে গেছে বাবা, বাবা ক্ষিপ্ত হয়ে গেছে। এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আকফার মধ্যে সিকল লাগায় দিল, তোমাকে বের হতে আর দেয়া যাবে না, যেহেতু তুমি ওই পাদ্রীদের আশেক হয়ে গেছো, তাদের মহাব্বত পড়িয়া গেছো। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা গোপনে গোপনে ওই তাদের সাথে সম্পর্ক রাখছে, ভাই আমাকে তো তোমাদের কাছে আসতে দেয় না, কিন্তু আমি এখানে থাকবো না, এখানে থাকলে তোমাদের সংস্রবে আমরা থাকতে পারবো না,
কাজী তোমাদের মধ্যে থেকে কোন পাদ্রি যদি আসে আমাকে খবর দিও, আমি তার সাথে ইবাদত করব। এর মধ্যে গির্জা থেকে খবর আসছে, হ্যাঁ আমাদের বড় এক পাদ্রি চলে আসছে, তুমি তার সাথে ইবাদত করতে পারো। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা নিজে রওয়ায়াত করতেছেন, আমি তার কাছে গেলাম, ওই হাত পায়ের বাঁধন ছিঁড়ে আমি তার কাছে হাজির হলাম। কিন্তু সে এত ইবাদত করতেছে, সারা রাত্রি ইবাদত করতো, সারা রাত্রি এক সেজদায় রাত্রি কাটায় দিত, এক রুকুতে সারা রাত্রি কাটায় দিত, এক ধ্যানের মধ্যে সারা রাত্রি কাটায় দিত, সারা দিন রোজা রাখত, সারা দিন ইবাদত করতে 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 গায়ের গোশত এবং চামড়া গুলি হাড্ডি সার হয়ে গেছে, এরকম হ্যাংলা হয়ে গেছে, এত ইবাদত করত। আমাকে সে বলছে, তুমি আমার সাথে ইবাদত করতে পারবে না, তুমি যতটুকু পর ইবাদত করো। আপনাকে মনে রাখতে হবে, ঈসাই ধর্মের মধ্যে বৈরাগ্যতা জায়েজ ছিল, রুহমানিয়াত কি ভাই, রুহমানিয়াত সংসার ত্যাগী, তারা বিবাহ করতেন না, ব্যবসা বাণিজ্য কিচ্ছু করতো না, সারা দিন ইবাদতের মধ্যে মগ্ন থাকতো, এটা তাদের জন্য জায়েজ এবং এইটি তাদের জন্য সবচেয়ে কল্যাণকর ছিল। তারা পাহাড়ে পর্বতে থাকতো, গুহার মধ্যে থাকতো, গির্জার মধ্যে অবস্থান করতো, বের হইতো না সেখান থেকে। যেহেতু গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে ত্যাগী নবী হলেন নবী ঈসা আলাইহিসসালাম, সবচেয়ে সবচেয়ে জাহেদ, সবচেয়ে বেশি আবেদ এবং ত্যাগী ছিলেন নবী ঈসা আলাইহিসসালাম। তার ঘর বাড়ি ছিল না, এমনকি একবার প্রচন্ড বর্ষা, আকাশের মধ্যে গর্জন, গুড়িং গুড়িং ঠান্ডা পড়তেছে, বিজলি চমকাইতেছে, উনি দৌড়ে গেছেন একটা তাঁবুর মধ্যে, গিয়া দেখেন সেখানে একজন মহিলা, মহিলার কাছে থাকা যায় না, সেখান থেকে দৌড়ে আসছে এক গুহার মধ্যে, গিয়া দেখে গুহার মধ্যে এক বাঘ, সিংহ। নবী ঈসা আলাইহিসসালাম সেই সিংহের পিঠে হাত দিয়ে বলতেছেন, মাওলা হে, তুমি সবার জন্যই কোনো না কোনো আশ্রয়স্থল রাখছো, কিন্তু তোমার বন্ধ ঈসার জন্য কোনো আশ্রয়স্থল তুমি রাখো নাই। তখন আল্লাহ পাক বলেছেন, ঈসা একটু অপেক্ষা কর, আমি জান্নাতের মধ্যে আমার নিজের হাতে সৃষ্টি করা 100 হুরের সাথে আমি তোকে বিবাহ বন্ধন আবদ্ধ করব। যার অলিমার দাওয়াত আমি নিজে দেব, আমি নিজে অলিমার ব্যবস্থা করব, অলিমার ব্যবস্থা আমি মাওলা করব, অলিমা 4000 বছর পর্যন্ত হতে থাকবে, কথা ঠিক না? ওই অলিমার দাওয়াত তারাই পাবে যারা দুনিয়ার মধ্যে জাহেদ ছিল, তারিক দুনিয়া ছিল, দুনিয়াতে গিয়েছিল, তাদেরকে আমি সেই অলিমার দাওয়াত দেব। তাই ঈসাই ধর্মের মধ্যে সবচেয়ে বেশি জাহেদ ছিল, তাই পাদ্রী খুব ইবাদত করত, অনেক বেশি ইবাদত করত, রাত দিন 24 ঘন্টা ইবাদতের মধ্যে মগ্ন থাকত। এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা শায়খ বলতেছে যে, তুমি যতটুক পরে ইবাদত করো আমার সাথে বেশি ইবাদত করতে তুমি পারবে না। কিন্তু সে তো প্রায় বুড়া হয়ে যাইতেছে, বুড়া হয়ে যাইতেছে। এখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বলে, শায়খ আপনি যদি মারা যান তা আমি কি করব? কাল তুমি মুসুলে চলে যাও, মুসুলে আমার মতো একজন পাদ্রি পাবা, তুমি তার সোহবাতে থাকিও, তার সোহবাতে থাকলে আমার মতই তুমি ইবাদত করতে পারবা। সেই পাদ্রি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, শায়খ প্রথম শায়খ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তিনি মুসুলে চলে গেলেন। মুসুলে যাওয়ার পরে দেখে আগের মতোই সেই শায়খ, সেও চরম ইবাদত গীত, রাত্রদিন 24 ঘন্টা ইবাদতে মগ্ন থাকে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তার সাথে ইবাদতে মগ্ন ছিলেন। তার সোহবাত উঠাইতে উঠাইতে সেই শায়খ দ্বিতীয় শায়খ বুড়া হয়ে গেছে। সালমান ফার্সি রাদিও বলতেছেন, শায়খ আপনি ইন্তেকাল করার পরে আমি কোথায় যাব? কলে তুমি মাওয়ারিবে আমার মতো আরেকজন শায়খ পাবা, তুমি সেখানে চলে যাও। সে ইন্তেকালের পরে সেখানে চলে গেছে,
যাওয়ার পরে সে সাহেব তো দেখছে আগে সাহেবদের মতোই ইবাদতগির, ইবাদতের মধ্যেই মগ্ন থাকতেন, চব্বিশটা ঘন্টা ইবাদতের মগ্ন থাকতেন। তিনি বুড়া হয়ে গেছে, বলছে শায়খ আপনি যাওয়ার পরে আমি কোথায় যাব? কাল তুমি বাইতুল মুকাদ্দাস চলিয়া যাইও, আমি জানি আমার পরে আমার মতো আর দ্বিতীয় কোন শায়খ দুনিয়াতে আছে বলে আমার জানা নাই, তুমি বাইতুল মুকাদ্দাস চলিয়া যাইও, সেখানে গিয়ে হয়তো বা তুমি শায়খ পাবা। তিনি সেখানে চলে গেলেন, গিয়া দেখেন প্রথম যে শায়খ ছিল বাইতুল মুকাদ্দাসে সে ভালো না, দুনিয়াদার, সে দুনিয়াদার। এরপর সে মারা যাওয়ার পরে দ্বিতীয় শায়খ তার ব্যাপারে বলতে না, এবার এই শায়খ আগের মতো খুব আবে, খুব পরহেজগার, খুব পরহেজগার, তার সংস্কৃতে কাটিয়ে দিতে আসেন। সেও বুড়া হয়ে গেছে, এবার বলতে শায়খ আপনি মারা যাওয়ার পরে কোথায় যাব? বলে আমার জানা মতো আর দুনিয়াতে আমার মতো আর কোন শায়খ নেই, তবে হ্যাঁ তোমার যে বয়স এই বয়সে তুমি আখেরি নবীর সাথে সাক্ষাৎ করতে পারবা, তুমি তার কাছে চলে যাও। বলে কোথায় পাবো, কোথায় পাবো? বলে সে মক্কার থেকে হিজরাত করবে খরজু বাগানে নোনা জমিতে, মক্কার থেকে সে হিজরাত করে খরজুর বাগানে খেজুর যেখানে হয় এরকম এলাকায় হিজরাত করবে, ইয়াসরাবে। এক নম্বর আলামত, দুই নম্বর আলামত, তার দুই কাঁধের মধ্যে একটা মহরে নবুয়াত থাকবে, মহরে নবুয়াত, এখানে একটা মহরে নবুয়াত থাকবে। নম্বর তিন, তিনি হাদিয়া গ্রহণ করবে কিন্তু সাদকা গ্রহণ করবে না। এই তিনটা আলামত তার আছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা তার অপেক্ষায় আছেন, কিভাবে যাবেন? হঠাৎ মদিনার থেকে আরব্য থেকে একদল বণিক আসছে সিরিয়ায় বাণিজ্য করার জন্য, তাদেরকে প্রস্তাব দিছে তুমি কি চিনো মদিনা কোথায়, ইয়াসরাব কোথায়? বলে হ্যাঁ চিনি তো। বলে আমাকে নিয়ে যাও, যদি আমাকে সেখানে পৌঁছাইয়া দিতে পারো তাহলে আমার যতগুলি গরু এবং ছাগল দুম্বা আছে সব তোমাকে দিয়ে দেব। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শায়খদের কাছে থাকতে 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 অনেক গরুর মালিক হয়ে গেছেন, দুম্বার মালিক হয়ে গেছেন, ছাগলের মালিক হয়ে গেছেন, সব তোমাকে দিয়ে দেব। সালমান ফার্সি রাদিয়াল্লাহু বললেন আমি তাদেরকে সব কিছু দেওয়ার পরেও তারা আমার সাথে গাদ্দারি করছে, বেঈমানি করেছে। বলে কি আমাকে আজাদ রাখে নাই, এক ইহুদির কাছে আমাকে বিক্রি করে দিয়েছে, কিন্তু যখনই আমি মদিনায় ঢুকছি আল্লাহর কসম, ওই সত্তার কসম যার কুদরতের হাতে আমার জীবন, আমি ঢোকার পরেই বুঝতে পেরেছি আমার নবীর হিজরতের জায়গা এইটাই হবে। আখেরি নবীর অপেক্ষায় আমি গোলামি করতেছি, কি করতেছি গোলামি, অথচ জমিদারের সন্তান, জমিদারের সন্তান সালমান ফার্সি রাদিয়াল্লাহ, জমিদারের সন্তান, অনেক বড় ধনীর সন্তান, কিন্তু মাওলাকে পাওয়ার জন্য সব কিছু ত্যাগ করে আমার নবীর সন্তানে এখন মদিনার মধ্যে একটা ইহুদির গোলাম হিসেবে গোলামি করতেছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু নিজেই বলেন গোলামি করতেছি তার অপেক্ষায় আছি, গোলামি করতেছি তার অপেক্ষায় আছি, নবী এখানে হিজরাত করবে, কিন্তু নবী যে হিজরাত করছে আমি জানি না। হঠাৎ আমার মালিকের ভ্রাতাস পুত্র একদিন এসে বলতেছে বনু কাইলুকার ধ্বংস হয়ে যাক, কোথা থেকে এক মুহাম্মদ আসছে, সে বলতেছে সে আখিরি নবী এবং তার চারপাশে মানুষ ঘের দিয়ে আছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার সাথে সাথে তিনি বেহুশ হয়ে পড়িয়া গেলেন, তার মালিক তাকে থাপ্পড় লাগায় দিছে, কি হইছে তোর, তুই কাঁপতেছ কেন, বেহুশ হইতেছ কেন? সালমান ফার্সি রাদিয়াল্লাহু বললেন আমি আমার মনের কথা চাপা রাখছি, তাকে প্রকাশ করি নাই, যেই নবীর অপেক্ষায় গোলামি করতেছি সেই নবী হিজরত করে চলে আসছে, অথচ আমি খবরই জানি না, এত আফসোস আমার, আমি চুপচাপ, আমি জানালাম না, কোথায় পাবো তাকে, কোথায় পাবো তাকে? আমি বের হয়েছি তার সন্ধানে, এক এক মহিলা আমার সামনে পড়ছে, সে আমার আগে মুসলমান হয়ে গেছে,
আমি তাকে বললাম একজন নবী নাকি আসছে, দাবি করতেছে নবী, তার সন্ধান কি তুমি জানো? তুমি কি যাবা তার কাছে? বলে হ্যাঁ যেতে চাই। কারণ আমি চিনি তো, জানি তো, চলো আমার সাথে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের নিকট নিয়ে গেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে যাওয়ার পরে সালমান ফার্সি রাদিয়াল্লাহু বলেন, ইয়া নবী আল্লাহ, আপনি তো হিজরত করে আসছেন, মুসাফির সাথীরাও আছে, আমার কাছে কিছু সৎকার খেজুর আছে, এগুলি আপনি নিয়ে নেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম খেজুরগুলি নিলেন, অন্য সবাইকে দিয়া দিলেন, কিন্তু নিজে গ্রহণ করলেন না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু এক নম্বর আলামত পেয়ে গেছেন, সে হাদিয়া খাবে কিন্তু সৎকা গ্রহণ করবে না। পরের দিন আমার আসছে, কইলো আপনার তো অনেক সাথী আছে, আপনি ক্ষুধার্ত, আমার কাছে হাদিয়ার খাজুর আছে, আপনি নিয়ে নেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু বললেন, দেখলাম গ্রহণ করলেন, আমার নবীও খেলেন, সবাইকেও দিলেন, দ্বিতীয় শর্ত পাওয়া গেছে। আমার নবী মিসকি মিসকি হাসতেছেন, মিসকি মিসকি হাসতেছেন, তিনি সব বুঝতে পারতেছেন ঘটনা কি ঘটতেছে। এরপর সালমান ফার্সি রাদিয়াল্লাহু দাঁড়ালেন, যখনই দাঁড়াইছেন আমার নবী বুঝতে পারছেন ওই মহরে নবুয়াত দেখার জন্য তিনি দাঁড়াইছেন। সালমান ফার্সি রাদিয়াল দাঁড়াবার পরই আমার নবীর পিঠের থেকে তিনি কাপড়টাকে ফালায়া দিলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু ঘুরে গিয়ে সেই মহরে নবুয়াতের মধ্যে চুমা লাগায় দিলেন। এরপর সালমান ফার্সি রাদিয়াল্লাহু বললেন, ইয়া নবী আল্লাহ আমাকে কলেমা পড়ান। নবী কলেমা পড়ালেন। এবার নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, সালমান তুমি তোমার ঘটনা বলো, ওই পাদ্রীরা তোমার কাছে কি কি বলছে, তুমি কেন এখানে আসছো, কার সন্ধানে আসছো, ঘটনা সবাইকে বলো। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবাদেরকে ঘটনা বয়ান করলেন। এ যুবক প্রশ্ন করতে পারো, এতগুলি শায়খ তার কাছ থেকে বিদায় হয়ে গেছে, তা সালমান ফার্সিরা হায়াত পাইছেন কত? কোন কোন রওয়ায়েতের মধ্যে আছে 250 বছর, আর কোন কোন রওয়ায়েতের মধ্যে আছে 350 বছর হায়াত পেয়েছেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাকে বলো তো, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক শায়খের সোহবতী ছিলেন কি ছিলেন না? কার মাধ্যমে দিনের সন্ধান পাইছেন? নিজে নিজে সন্ধান পেয়ে গেছে, কথা বলো না কেন? না, নিজে নিজে সন্ধান পেয়ে গেছে। তা যারা বলে কার মাধ্যমের প্রয়োজন নাই, কি কথা বলেন না কেন? একদল আছে কি নাই যারা বলে শায়খের প্রয়োজন নাই, কোন মুরব্বির প্রয়োজন নাই, একদল আছে কি নাই? অথবা হাদিস থেকে কি জানলাম, শায়খের দরকার। কি কথা, ঠিক না? কার দরকার আছে? শায়খ ছাড়া নাই। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা শায়খের সোহবতে গিয়ে ইবাদত করছেন, শায়খ থেকে নবী সন্ধান পেয়েছেন, এর জন্য মুরব্বিবিহীন আমার মাওলাকে সহজে পাওয়া যায়, একজন লাগবে, লাগবে না? তোর বিশ্বাস হয় না? তুমি কেন খেয়াল করো না, তোমার মাথার মধ্যে গোবর ঢুকায় দিছে, ওরা একটা ডাইরেক্ট গোবর ঢুকায় দিছে, এ তোমার মাথা নষ্ট হয়ে গেছে। কলে কেন? দেখো আইয়ামে জাহিলিয়াত বলতে আমরা কোন যুগকে বলি? নবী আলাইহিস সালাতু ওয়াসালাম আসার আগের যুগকে আইয়ামে জাহিল অন্ধকার যুগ বলি, কি কথা, ঠিক না? আচ্ছা সেই সময় আমার মাওলা ছিল কি ছিল না? আল্লাহ ছিল কি ছিল না? আল্লাহ পাকের হেদায়েতের ক্ষমতা ছিল কি ছিল না? খুব ভালো মতো বুঝবা, আল্লাহ পাক হেদায়েত দিতে পারতেন কি পারতেন না? কেন নবী পাঠাবার মধ্যে হেদায়েত দিলেন না? কেন নবী পাঠাবার মাধ্যমে হেদায়েত দিলেন? কেন নবী পাঠাবার আগে হেদায়েত দিলেন না? কেন আল্লাহ পাক তো নবীর বাহির হেদায়েত দিতে পারতেন কিন্তু দিলেন না কেন? এই প্রশ্নের জবাব দাও, কিয়ামত পর্যন্ত জবাব দাও। আমি এই কথা বলছি না তোমরা সবাই চরমুনায় যাও উজানি যাও, এই কথা আমি বলছি না। আমি এই কথা বলছি না চরমুনাই গেলেই হেদায়েত পাবা, এই কথাও বলছি না। আমি বলছি যে আল্লাহ পাকের নিজামটা দেখো, আল্লাহ পাকের নিজামটা দেখেন, যে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের আসার আগে জমানাটা ছিল অন্ধকারের যুগ, আমার নবী আসার পরে সেই যুগটা কি হয়ে গেছে, স্বর্ণের যুগ।
তা নবীর মাধ্যমে কেন স্বর্ণের যুগ করলেন? নবী ব্যতীত তো স্বর্ণের যুগ করতে পারতেন, পারতেন না তা না, পারেন ও, কিন্তু আল্লাহ পাকের নিজাম না, নিয়ম না, আল্লাহ পাকের নিয়ম না, পারেন না তা না। আপনি কি দেখছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন ডাইরেক্ট, ইনডাইরেক্ট না? আমার নবী কাউর দাওয়াতের ভিত্তিতে হেদায়েত পায় নাই। আমার নবী কি হেদায়েত দিয়েছেন কে? আমার নবী তরবিয়াত করছেন কে? আমার নবী নিজে আল্লাহ মানি রব্বি ফাহাসানা তালিমি, আমাকে শিক্ষা দিয়েছে আমার পূর্ব আল্লাহ, আমার এলেম কতই না উত্তম এলেম। দেখেন আমার নবীকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন ডাইরেক্ট, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হেদায়েত দিয়েছেন ইনডাইরেক্ট। কার মাধ্যমে? নবীর মাধ্যমে। ওমর ইবনে খাত্তাব কে দিয়েছেন? নবীর মাধ্যমে। ওসমান রাদিয়াল্লাহু দিয়েছেন? নবীর মাধ্যমে। আলী রাদিয়াল্লাহু দিয়েছেন? তা আল্লাহ পাক ডাইরেক্ট পারতেন কি পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু নিজাম না। যদি আল্লাহ পাক ডাইরেক্ট হেদায়েত দিতেন, আজকে মাহফিলে একজন আপনারা আসতেন না, সবাই ঘরে বসিয়া বসিয়া বলতেন আল্লাহ পাক অমুককে যেহেতু ডাইরেক্ট হেদায়েত দিছে, আমি কি অন্যায় করেছি, আমাকে আল্লাহ পাক ডাইরেক্ট হেদায়েত দিয়ে দিবে, তাহলে কষ্ট করতেন না। বুঝেন না? আপনি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখেন নাই? বনি ইসরায়েলের এক ব্যক্তি তওবা করার জন্য, বুখারীর রওয়ায়াত বলতেছি, বনি ইসরায়েলের এক ব্যক্তি তওবা করার জন্য আলেমের বাড়ির দিকে রওনা করছে। কোন দিকে ভাই? পথিমধ্যে লোকটা মারা গেছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, জান্নাতের ফেরেশতারা আসছে তার রুহ নেয়ার জন্য, জাহান্নামের ফেরেশতারা আসছে তার রুহ নেয়ার জন্য, উভয়ে ঝগড়া। জান্নাতের ফেরেশতারা বলছে রুহ আমাদের, জাহান্নামের ফেরেশতারা বলছে রুহ আমাদের। ভাই ঝগড়ার দরকার নেই, চলো আল্লাহর কাছে যাই, সে ফয়সালা দিবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা দিয়ে দেন, যাও ওই ব্যক্তি যেখানে মারা গেছে সেখান থেকে নিজের বাড়ির দিকেও মাপ দাও, আলেমের বাড়িও মাপো। যদি নিজের বাড়ি কাছে হয় তাহলে তওবার থেকে দূরে, আর আলেমের বাড়ি নিকট হলে তওবার কাছে, তওবার কাছে হইলে রুহ জান্নাতের ফেরেশতাদের, আর তওবার থেকে দূর হইলে রুহ জাহান্নামের ফেরেশতাদের। নবী আলাইহিসসালাম নিজে বলতেছেন এই রওয়ায়াতের মধ্যে, বাস্তব ঘটনা ছিল ওই ব্যক্তির মরদেহ থেকে তার নিজের বাড়ি কাছে ছিল, আলেমের বাড়ি দূরে ছিল। আল্লাহ পাক মাটিকে হুকুম করলেন, মাটি আলেমের বাড়ির দিকে কাছে হয়ে যাও, নিজের বাড়ির দিকে দূরে হয়ে যাও। ফেরেশতারা মাপ দিছে, দেখে আলেমের বাড়ি নিকটে, নিজের বাড়ি দূরে, তওবার নিকটে, আল্লাহর ফয়সালা অনুযায়ী রুহু জান্নাতে ফেরেশতাদের। কেন? আল্লাহ পাক কি জানতেন না ওই ব্যক্তি ওই সময় মৃত্যুবরণ করবে? কথা বলেন না কেন? আল্লাহ পাক জানতেন না ওই ব্যক্তি তওবা করতে পারবে না, তা আল্লাহ পাক বাহানা করলেন কেন, এই সিস্টেম করলেন কেন? আল্লাহ পাক তো সবই জানেন, ওই ব্যক্তির হায়াত ওই পর্যন্ত শেষ, ওই ব্যক্তি ওখানে মারা যাবে, তার নিজের বাড়ি কাছে, আলেমের বাড়ি দূরে। কিন্তু আল্লাহ পাক মাটিকে কেন হুকুম করবেন, মাটিও বা এইভাবে কেন করবে? যদি আল্লাহ পাক নিজাম না করতেন, তাহলে আপনারা কেউ আলেমের কাছে আসতেন না, সবাই ঘুমায় থাকতেন, সবাই। আল্লাহ পাক কি চান? তোরা হেদায়েতের জন্য দৌড়তে, তোরা হেদায়েত তালাশ কর, হেদায়েতের জন্য চলতে থাক, হেদায়েতের জন্য ঘরের থেকে নামিয়া যা। মান আতান ইয়ামশি আতাইতু হারওয়ালাতান, তোরা হেদায়েতের জন্য এক বিলাস অগ্রসর হবি, আমার রহমতে এক হাত অগ্রসর হয়ে যাবে। তোরা হেদায়েতের দিকে এক হাত অগ্রসর হবি, আমার রহমত দুই হাত অগ্রসর হয়ে যাবে। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলান, হেদায়েতের জন্য চেষ্টা করবি, আমি তোদেরকে হেদায়েতের মালা পরাইয়া দেব। বুঝেন নাই? আল্লাহ পাক চান আমাদের থেকে কষ্ট সাধনা, যখনই বান্দা কষ্ট সাধনা করবে আমার মাওলা হেদায়েতের মালা পরাইয়া দিবে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিদারের সন্তান, মাওলাকে পাওয়ার জন্য, হেদায়েত পাওয়ার জন্য ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, গোলামি জিন্দেগি, গোলামি জিন্দেগি।
তুমি আমি সেই মাওলাকে পাওয়ার জন্য কি চেষ্টা করছো, কি সাধনা করছো? এক পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারো না, রোজা রাখতে পারো না, দাঁড়িয়ে রাখতে পারো না, পর্দা করতে পারো না, জিকির আজকার ভালো লাগে না, ইসলামী দল করতে পারো না, আমার নবীকে নেতা মানতে পারো না, আমার আল্লাহকে বড় হিসাবে ট্রিট করতে পারো না। সবচেয়ে বড় কে? আমার আল্লাহ। সর্বে সর্বা কে? আল্লাহ। আল্লাহর বরকত নবীর নেতৃত্বে। কি হবে ভাই? আল্লাহর বরকত নবী বলেন, আল্লাহর বরকত নবী, বড় কে? অন্য কেউ বড় না, আমার আল্লাহ বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রব্বাকা ফাকাব্বির, রব্বাকা ফাকাব্বির, আল্লাহর বরকত বয়ান করো। কি কথা ঠিক না? আল্লাহ বড়, আল্লাহু আকবার, আল্লাহর বরকত আলা কুল্লি শাই। মারার দিক থেকে আমার মাওলায় বড়, বাঁচাবার দিক থেকে আমার মাওলায় বড়, ইজ্জত দেওয়ার থেকে আমার মাওলায় বড়, বিজলি করার দিক থেকে আমার মাওলায় বড়, ধনী বানাবার দিক থেকে আমার মাওলায় বড়, গরিব বানাবার থেকে আমার মাওলায় বড়, জান্নাতে নেওয়ার দিক থেকে আমার মাওলায় বড়, জাহান্নাম থেকে বাঁচাবার দিক থেকে আমার মাওলায় বড়, সব দিক কে বড়? আর আমার নবীর নেতৃত্ব, দুনিয়ার কাউকে নেতা মানি না, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা, সুবহান সুবহান, আমার নেতা তোমার নেতা জোরে, আমার নেতা তোমার নেতা এই নবীর নেতৃত্ব, নবীর নেতৃত্ব, আমার নেতা তোমার নেতা কিরে বলা মানে আসতে কখনো ঘটনা কি জাম হয়ে গেছে জামানের মধ্যে, আমার নেতা তোমার নেতা বাস এইটা, বিশ্ব নবী মুস্তফা আমার নেতা। মাওসুতুনকে নেতা মানি না, কার্ল মার্ক্সকে কথা বলেন না, আব্রাহাম লিংকনকে, সক্রেটিসকে, প্লেটোকে, অ্যারিস্টটলকে, লক, মন্টেস্কো, ধর্মনিরপেক্ষতাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, কাউকে নেতা মুসলমান মানতে পারে না, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা। কি রাজি আছো? ইনশাআল্লাহ। এই যে মানে কেউ মানছেন শেখ সাহেবকে, কেউ মানছেন জিয়র রহমান সাহেবকে, কেউ মানছেন এরশাদ সাহেবকে, কেউ মানছেন অমুককে তমুককে, সব অন্তর থেকে দূর করে নবী নেতৃত্ব নাই, কলবের মধ্যে নবীর নেতৃত্ব নেই, বিশ্বাস হয় না। আছে ভণ্ডামি, দুনিয়া লিডারদের বিষয়ে কিছু বললি, দুনিয়া লিডারদের বিরুদ্ধে কিছু বললি, মাথা গরম হয়ে যায়, মাথা হেড হয়ে যায়, কিন্তু নবী কি এত গালি গুলাস করে? অথচ আসে কে নবী নাকি শয়তান? ওনাকে আসে কে নবী? ওনাকে নবীর প্রেম করে, মিথ্যু ভণ্ড ভণ্ড কথা কয়। তুমি কি দেখো না তোমার লিডারের বিরুদ্ধে কথা বললে তোমার মাথা গরম হয়ে যেতে পারে? তাহলে আমার নবীর বিরুদ্ধে কথা বললে তোমার মাথা গরম হয় না কেন? ঠান্ডা থাকে কেন? আসলে নবীকে নেতা মানতে পারবো নাই। ক্লিয়ার কাট কথা, কি কথা ঠিক না? নবীর নেতৃত্ব আল্লাহর বরকত ঠিক না? আর মাওলাকে পাইতে গেলে সাধনা লাগবে কি লাগবে না? এ যুবক, নবীকে মহাব্বত করো, কিভাবে মহাব্বত করো? তুমি মহাব্বত করো না, তুমি মিথ্যে, তুমি ভণ্ড, তোমার মিথ্যা দাবি, তোমার দাবি সত্য না। কলে কেন? কিরে দোস, তুই এই রঙের পোশাক পরলি কেন? কলে ব্রাজিলের অমুক খেলোয়াড় এই ডিজাইনের পোশাক পরছে। কিরে দোস, তুই এই ডিজাইনের চুল কাটলি কেন? কলে আর্জেন্টিনার অমুক খেলোয়াড় এই ডিজাইনের চুল কাটছে। কিরে মা, তুই এই ডিজাইনের পোশাক পরলি কেন? কলে বোম্বের অমুক নায়িকা এই ডিজাইনের পোশাক পরছে। যাকে যে মহাব্বত করে সেই ধরনের পোশাক পরে, যাকে যে মহাব্বত করে সেই রঙে সেই ডিজাইনে চুল কাটে। কি কথা ঠিক না?
যদি ব্রাজিলের খেলোয়াড়ের প্রেমে পড়িয়া সেই ডিজাইনের পোশাক পরতে পারো, সেই ডিজাইনের চুল কাটতে পারো, বোম্বের হলিউডের নায়িকাদের প্রেমে পড়িয়া সেই ডিজাইনের যদি পোশাক পরতে পারো, চুজ করতে পারো, তা যে ব্যক্তি মদিনাওয়ালার প্রেমে পড়ছে সেই মদিনাওয়ালার পোশাক সে পরতে পারবে কি পারবে না? যে ব্যক্তি মদিনাওয়ালার প্রেমে পড়ছে সেই ডিজাইনের চুল রাখতে পারবে কি পারবে না? আল্লাহ তুমি কবুল করিয়া দাও। যে ব্যক্তি ব্রাজিলের ভক্ত তার বাড়ি দেখলেই বোঝা যায় ব্রাজিলের সাপোর্টার। যে ব্যক্তি আর্জেন্টিনার সাপোর্টার তার বাড়ি দেখলেই বোঝা যায় আর্জেন্টিনার সাপোর্টার। যে ব্যক্তি অমুক নেইমারের সাপোর্টার তার পোশাক দেখলেই বলা যায় নেইমারের সাপোর্টার। যে ব্যক্তি আমার নবীর সাপোর্টার, নবীর প্রেমে পড়ছে আশেক হয়ে গেছে, তার মাথা দেখলেই বোঝা যায় নবীর আশেক নবীর পাগল। তার বাড়ি দেখলেই বোঝা যায় এটা মদিনার পাগল। আল্লাহ আরে ভন্ড, ওরে ভন্ড রে, হ্যাঁ ভন্ড। বন্ধু বন্ধুর রঙের সাইকেল কেনে, কলম কেনে, পোশাক কেনে, যদি বন্ধু বন্ধুর রঙে রঙিন হতে পারে, যারা মদিনার পাগল তারা মদিনার রঙে কেন রঙিন হতে পারবে না? কি পারবে ইনশাআল্লাহ? সব ভালো মতো বুঝো যুবক বন্ধু, বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। দেখবার যদি কোনো পুলিশ কাফেলা কোনো জায়গার থেকে যায় আর পুলিশের পোশাক পরিহিত কোনো ব্যক্তি যদি রাস্তার সাইডে পড়িয়া থাকে, ওই পুলিশ তার জাতি ভাইকে দেখলে ওই কাফেলার মধ্যে তার ভাইকে না নিয়ে যায় না নাকি? যদি মিলিটারি মিলিটারি পোশাক পরা থাকে, সেখান থেকে মিলিটারি কাফেলা গেলে মিলিটারি সদস্যকে রাখিয়া তারা যায় না, বরং তাকে নিয়ে নেয়। ঠিক যারা আমার নবীর পোশাক জোরবা, আমার নবীর কাফেলা যখন কিয়ামতের ময়দানে যাইতে থাকবে, ওই পোশাক ওলা কেউ আমার নবী রাখিয়া যাবে না। আল্লাহ কি মজা, তুমি বুঝো? প্রমাণ করতে হবে তোমার মাথার মধ্যে এটা মদিনার পাগল, প্রমাণ করতে হবে তোমার চেহারার মধ্যে মদিনার পাগল। তুমি কি হাদিস জানো না? কবরের সাথে যখন আমার নবী সূরা হয়ে যাবে, রাস্তা হইয়া যাবে, ফেরেশতারা প্রশ্ন, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে, চেন ওই ব্যক্তিকে, একবার দেখবে এরকম নবীকে সরাসরি, এরকম সূরা হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, গোটা দুনিয়ার কবরের সাথে আমার নবীর রওজার সাথে রাস্তা হয়ে যাবে, সূরা হয়ে যাবে, মান হাজার রজুল, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে, জুয়ান ধাবার দিয়ে ফেরেশতা, হে ফেরেশতা সাবধানে কথা বল, ফেরেশতা তো ভরকে গেছে ভাই, আবার কোন পাবলি, মারাত্মক পাবলি, মারাত্মক পাবলি, আশেক সে, ও তো আশেক, কেন আশেক, নবীর আশেক। এ ফেরেশতা তুমি কি টুপি মাথায় দিয়ে কলেজে গেছো? বলে না, বলে আমি টুপি মাথায় দিয়ে কলেজে গেছি, কলেজের সাথীরা টুপি উঠে কত থুপ মারছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া, ওনার প্রেমে পড়িয়া, ওনার আশেক হইয়া মাথার থেকে আমি টুপি নামাই নাই, ওনার প্রেমে পড়িয়া দাড়ি রাখি ইউনিভার্সিটির মধ্যে গেছি, ওস্তাদরা সারেরা পর্যন্ত দাড়ি ধরিয়া কত টানা হেসরা করছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে আমি পোস্ট লাগাই নাই। টুপি কি আমাদের বাপদাদার কোন পোশাক নাই? তা টুপি পরছেন কেন? আল্লাহ নবী পরছে তার প্রেমে পড়িয়া, তার টুপি আমার মাথায় উঠায় ফলাইছে, আমার বাপদাদার পোশাক না। তোমাকে বুঝতে হবে বাবা, তোমাকে বুঝতে হবে, টুপি আমাদের বাপ দাদার না, আমাদের গোষ্ঠীর না, আমাদের দলের পোশাক না, এটা নবীর গ্রুপের পোশাক। আমাদের বরিশালের মানুষ দাঁড়িয়ে রাখছে, বিধে আমরা দাঁড়িয়ে রাখছি নাকি? আমাদের দলের লোক দাঁড়িয়ে রাখছে, বিধে আমরাও দাঁড়িয়ে রাখছি, কেন দাঁড়িয়ে রাখছে কেন? এ ফেরেশতারা শোনো, দাড়ি রাখিয়া কলেজে গেছি, কলেজের সাথীরা দাড়ি ধরিয়া কত টানা হেসরা করছে, কিরে মোল্লা সাজলি কবে, মৌলবি সাজলি কবে, ভেসাল ধরলি কবে, দাড়ি রাখার কারণে আমার স্ত্রী চলিয়া গেছে, বাপের বাড়ি চলিয়া গেছে, থাকবো না তোমার সাথে, কত মেয়েদেরকে প্রস্তাব দিছি দাড়ি রাখার কারণে আমার কাছে বিবাহ বসে নাই, আমি অবশ্যই দাড়ি কাটবো না, নবীর কলেজে আগার দিব না, বিবাহ করব না, করব না কোনোদিন বিবাহ,
কিন্তু নবীর কলিজায় আঘাত দেব না, ওনার প্রেমে পড়িয়া দাঁড়ির মধ্যে পোস লাগাই নাই। লম্বা জামা গায়ে রাস্তায় বের হইছে, সাথীরা জামা ধরিয়া কত টানা হেসরা করছে, হুজুর রাই কাপড়ের দাম বাড়াইলো, কিরে দোস মোল্লা সাজলি কবে, ভেসাল ধরলি কবে, আবার কবে ব্যবসা শুরু করলি, কত টিটকারি করছে। কিন্তু প্যান্ট শার্ট কেনার পয়সা আমার কাছে ছিল, দামি দামি প্যান্ট শার্ট কেনার পয়সা আমার কাছে যথেষ্ট পরিমাণে ছিল। আমার বাবা আমাকে কত রাগ করছে, আমি পাঞ্জাবি পরি না তুই কেন পাঞ্জাবি ধরলি, আমার বাবা আমাকে ঘর থেকে নামাইয়া দিছে, যেরকম সালমান ফার্সিকে আটকাইয়া ফলাইছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া লম্বা জামা ঘর থেকে নামাই নাই। ওই ওনার প্রেমে পড়িয়া, ওনার প্রেমে পড়িয়া জায়গা জমি স্ত্রী পুত্র সন্তান দল এমনকি নিজের জীবনের মহাব্বাত করি নাই, যেটা আমার নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মহাব্বাত ছাড়া, ভালোবাসা ছাড়া ঈমান আনা যায় না। লা ইউমিনু আহাদুকুম, কখনো মুমিন হতে পারবে না, কেউ কখনো মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার ছেলে তোমার সন্তান তোমার বাবা তোমার মা তোমার ভাই তোমার বন্ধু এমনকি নিজের জীবনের চেয়েও নিজের জীবনের চেয়েও আমি নবীকে বেশি মহাব্বত করতে পারবো না, ততক্ষণ মোমেন হইতে পারবো না। আল্লাহ, ওনার প্রেমে পড়িয়া জীবনের মহাব্বত করি নি, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছি। ও যে আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন নবীর মাথার সাথে মিল, চেহারার সাথে মিল, পোশাকের সাথে মিল, দলের সাথে মিল, নীতির সাথে মিল, আদর্শের সাথে মিল। উমরি আমার মাওলানা ডাগে সাদাকা 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 আব্দি কদ সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে, ফেরেশতারে ও আফসুল ফরাশ আমিনাল জান্নাহ ওয়াল বিসমিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, আল্লাহ জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ে আমাদের গোটা কবরটাকে ভরিয়া দে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। জান্নাতের সাথে সুরা করিয়া দে, রাস্তা করিয়া দে, কখন যে কবরের সময় চলিয়া যাবে, আল্লাহের মোমেন বান্দা বান্দি কোনো কিছু অনুভব করতে পারবে না, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু যখন নাফরমান বদমাস বেঈমানকে পোস্ট করে মান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে, তখন নাফরমান দেখবে আমার নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, আমার নবীর চেহারা সাথে নাফরমানের চেহারার মিল নাই, আমার নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই, আমার নবীর দলের সাথে নাফরমানের দলের মিল নাই, আমার নবীর আদর্শ নীতির সাথে নাফরমানের নীতি আদর্শের মিল নাই, আমার নবীর সাথে ওর নেতার কোনো মিল নাই। তখন নাফরমান চিন্তা করবে কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ, কোনটা ভুল কোনটা ঠিক, নাফরমান কোনো কিছু স্থির করতে পারবে না। তখন নাফরমান বলবে হা হা লাদরি, আমার সাথে ওনার কোনো পরিচয় নাই, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অমনি আমার মাওলানা ডাক দিয়ে বলবে কাজাবা আদুবুল্লাহ, আমার দুশ্মন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে, অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপে ছড়ে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফলাইবে, এ সাপ জড়াইয়া দর, অমনি 99টা সাপ আসিয়া নাফরমানকে প্যাস মারবে, এ ফেরেশতার আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে কুড়া হইয়া যাবে, বাবারে সহ্য করতে পারবি,
ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও যুবক, ও যুবক, তুমি কি দেখো নাই তোমার চেয়ে অল্প বয়সী যুবক আমার নবীর সাথে নবীর সাথে সাজ্জিত হয়ে গেছে? তুমি কি দেখো নাই তোমার ছোট ভাই নবীর রঙে রঙিন হয়ে গেছে? এ বাবা, তুমি কি দেখো নাই তোমার সন্তান আমার নবীর সুরাত ধরছে? এ মা, তুমি কি দেখো নাই তোমার মেয়েও তো পোরখা পরিয়া চলাফেরা শুরু করিয়া দিছে? এ বাবা, তোমার সন্তান তো দাঁড়িয়ে রাখিয়া ফলাইছে। এ ওস্তাদ, তোমার ছাত্র তো দাঁড়িয়ে রাখিয়া ফলাইছে, তুমি কেন পারবা না? আমার মাওলার কাছে কোনো কৈফিয়াত চলবে না। আল্লাহ, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, তোমার নবীর রঙে রঙিন হওয়ার তৌফিক দিয়া দাও, তোমার নবীর সুরাত ধরার তৌফিক দিয়া দাও। যদি আমার নবীর রঙের রঙিন হইয়া আমার নবীর সুরাত দরিয়া কানুন ঠিক মতো মানিয়া শরিয়াত অনুযায়ী চলিয়া কিয়ামতের মাঠে উঠতেই পারো, আহারে আমার নবী আলাইহিসসালাম হাউজে কাউসারের কাছে গিয়া বলবে, আয় আমার উম্মতরা, আয় আমি তোদেরকে এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব, 50,000 বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আরে কত মজা, আল্লাহ কি যে মজা! আমার নবী আলাইহিসসালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে, আল্লাহ তৌফিক দিয়ে দিও, কি যে মজা, কি যে মজা লাগবে! ওই মজা কোনদিন বয়ান করিয়া বুঝানো যাবে না। আল্লাহ আমাদের সবার জন্য কবুল করিয়া নিও। আল্লাহ যাদেরকে নিয়ে আসছো সবাইকে তোমার নবীর হাত মোবারকে হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়া দিও, কাউকে মাহরুম করিও না। তার উম্মতরা পাড়ি দেওয়া শুরু করবে, একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে, ওই 30,000 বছরের পৌঁছরাত এক সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ইমাল আমল আর একটু দুর্বল হবে, জোরে চলনেওয়ালা বাতাসের গতিতে বাতাসের বেগে পৌঁছরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ইমান আমল আর একটু দুর্বল হবে, জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে পৌঁছরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ইমান আমল আর একটু দুর্বল হবে, জোরে হাঁটনেওয়ালা মানুষের গতিতে হাঁটিয়া মাওলানা তুমি তো আমাকে মাফ করিয়া জান্নাতে লোকের জুতা বানাইয়া দাও, এটা আমার জন্য খুশ নসি। যদি জান্নাতে লোকের জুতা বানাইয়া দাও, আমার খুশ নেবে জাহান্নামে জ্বলা লাগবে না। মাওলা রে, গুনাহ খাতা মাফ না করাইয়া কাউকে বিদায় দিও না। আহারে তুমি কি জানো কিয়ামতের মাদান কত মারাত্মক, আমার নবী কত কেমন পরিশান হইয়া যাবে, সমস্ত নবীরা আমার মে নাফসি নাফসি, আমার নবী বাবা রব্বি আবলি উম্মতি,
আমার উম্মতের উপায় হবে কি, আমার উম্মতের উপায় হবে কি? আল্লাহ ওইদিকে জাহান্নাম গরিম গরিম আওয়াজ মারবে, এক একটা জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থরথর করে কাঁপতে থাকবে, এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকার লাগানো হবে, ওই ফেরেশতারা জাহান্নাম ধরিয়া রাখতে পারবে না। এই অবস্থাতে গিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে বলবেন, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়া বলতে আসি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকব না। ও কপাল পোড়ার দলেরা, যে কঠিন মুহূর্তে আল্লাহর হাবিব তোমাকে আমাকে ভুলবে না, সে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোছলা গাও, বাবার একটু কি কলিজায় ব্যথা লাগে না? আরে কোন স্ত্রী প্রেম করিয়া দাড়ি কাটছো? কিয়ামতের মাঝে স্ত্রী তোমাকে কোনো সাহায্য করবে না। কোন বন্ধুর ধোকায় ফুরিয়া দাড়ি ফেলাইয়া দিছ? বন্ধু তোমাকে কোনো উপকার করবে না। কোন সমাজের লজ্জা পড়ি আজকে দাড়ি কামাইয়া ফলাইছ? সমাজ তোমাকে কোনো সাহায্য করবে না। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে কোনো উপায় হবে না। কাজী মন কি বুঝলে? মন আমার স্ত্রী বেজার হয় হোক, আমার বন্ধু যা যাক, আমার সমাজ লজ্জা পায় পাক, কিয়ামতের ময়দানে যখন আল্লাহর হাবিবের সামনে উঠব, যদি তার চেহারার মধ্যে দাড়ি দেখি আর আমার চেহারার মধ্যে দাড়ি না থাকলে লজ্জায় মাথার মতো হয়ে যাবে। আমার নবীর দিকে কিভাবে তাকাব? কাজী মন দুনিয়ার লজ্জা সহ্য করতে পারবো, আমার নবীর সামনে কিয়ামতের ময়দানে লজ্জিত হব না, মাথা নত করব না। সব যায় যাক, স্ত্রী যায় যাক, বন্ধু যায় যাক, আমার সমাজ লজ্জা পায় পাক, আজকে থেকে আল্লাহর হাইবের দাড়ির মধ্যে আমি আর পোষ মারব না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করবে? নারায় তাকবীর, নারায় তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, তুমি কবুল না করলে উপায় হবে না। আল্লাহ আল্লাহ হেদায়েতের মালিক তো তুমি, আহার মাওলা তুমি কত সন্তানকে হেদায়েত দিছো, বাবাকে হেদায়েত দাও নাই, আবার কত বাবাকে হেদায়েত দিছো, সন্তানকে তুমি হেদায়েত দাও নাই, তুমি নবী নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামকে হেদায়েত দিছো তার ছেলেকে মাহরুম করিয়া দিছো, তুমি নবী ইব্রাহিমকে হেদায়েত দিছো তার বাবাকে তুমি মাহরুম করিয়া দিছো, তুমি আসিয়াকে হেদায়েত দিছো স্বামীকে মাহরুম করিয়া দিছো, তুমি নবী লূতকে হেদায়েত দিছো তার স্ত্রীকে তুমি মাহরুম করিয়া দিছো, তুমি বেলালে হাবশির মতো গোলামকে হেদায়েতের মালা পরাইয়া দিছো কিন্তু তার মালিককে তুমি মাহরুম করিয়া দিছো, তুমি কত বড় লোককে জাহান্নামের কয়েদি বানাইয়া ফেলাইছো, আর কত গোলামকে তুমি জান্নাতে মেহমান বানাইয়া ফেলাইছো, হেদায়েতের মালিক তুমি, হেদায়েত না দিলে উপায় হবে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিয়া দাও, আমাদের সবাই গলার মধ্যে হেদায়েতের মালা পরাইয়া দাও। বাবা রে বেশি বেশি মাওলানার কাছে হেদায়েত চাও, বারবার হেদায়েত চাও, হিদিনা সিরাতাল মুস্তাকিম, নামাজের মধ্যে কান দিয়া হেদায়েত চাও, রুকু দিয়া হেদায়েত চাও, সেজদায় পড়ে হেদায়েত চাও, বসার হেদায়েত চাও। তোমার হেদায়েত সবচেয়ে বড় নিয়ামত, এর চেয়ে বড় নিয়ামত কিছু হইতে পারে না মাওলানা রে। হেদায়েতের মালা না পরাইয়া কাউকে ডাক দিও না বাবার, আল্লাহ না করো গুনাহ মাফ না করে কিয়ামতের ময়দানে উঠো। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। তুমি কি জানো জাহান্নামের লোকের অবস্থা কি হবে? আল্লাহ তুমি মাফ করিয়া দাও, জাহান্নামের লোকের ঘর হবে আগুনের, তাদের খাট হবে আগুনের,
তাদের বিছানা হবে আগুনের, তাদের লেপ হবে আগুনের, তাদের পোশাক হবে আগুনের, তাদের খাদ্য হবে আগুনের, তাদের পানি হবে আগুনের। চলন্ত আগুনের নহরের থেকে বালতি ভরিয়ে আগুন জাহান্নামীদের খাওয়াইয়া দেওয়া হবে। বাবারে সহ্য করতে পারবি? ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আমার যুবক বাবার মনে বুঝা ওরে মন, আমার সে কত অল্প বয়সী ছাত্র মাওলার পাগল হয়ে গেছে। আমি তো টেনে পড়ি নাইনের, কত ছেলের আমার মাওলার পাগল। আমি তো নাইনে পড়ি এইটের, কত ছেলের আমার মাওলার পাগল। আমি তো বাবা হয়ে গেছে, আমার সন্তান তো মাওলার পাগল হয়ে গেছে। আমি তো মা হয়ে গেছি, আমার মেয়েও মাওলার পাগল হয়ে গেছে। আমার দাড়ি পাকিয়ে গেছে, কিন্তু এখনো মাওলাকে সিজদা দেওয়া শিখি নাই। আর কত অল্প বয়সী মানুষ আমার মাওলাকে সিজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা হুয়া কাত মারসা। আরে কি যে মজা! আহারে আহারে বাদে তোমায় কি যে মজা! এ বাদ সারা বুঝানো যাবে না। আল্লাহ কেউ যদি বলতো তোমার পাও তাহলে আমি আর গুনার কাজ করব না। আমি আল্লাহর কসম করে বলতে আছি, সবার সামনে তোমার 100 বার পায় ধরতে রাজি আছি রে বাবা, তারপরও গুনার কামের কাছেও যাইও না। বলতে পারো হুজুর গুনার কাজ আমি করব, জাহান্নামে আমি যাব, আপনি এত ব্যস্ত না, আপনি কেনই বা আমার হাতে পায়ে ধরতে চান? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পাড়তে হাঁটিয়া যাও, আর যদি দেখো পুকুরের পাড়ে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আছে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি যদি মানুষ হইয়া থাকো বাচ্চাকে পুকুরের পাড়ে রাখিয়া কিন্তু যাইতে পারবা না। যখন ওই বাচ্চাকে পানির থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাথি দিবে, কামড় দিবে, গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবা, বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তোমাকে লাথি দাও, কামড় দাও, গালি দাও। পরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ পানির মধ্যে পড়িয়া যাও, আর তো অসহজে পানির থেকে উঠব না। বাবার আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে দেখতে আছি, কতক আল্লাহ পাকের বান্দা বান্দি সিনেমায় মজা পাইয়া, দাড়ি কাটায় মজা পাইয়া, সুদে ঘুষে মজা পাইয়া, বেপর্দায় জেনায় মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া, নামাজ কাজায় মজা পাইয়া, রোজা সারায় মজা পাইয়া, টাসের মধ্যে মজা পাইয়া, গাঁজাইয়া বা মদের মধ্যে মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসিয়া খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচা নাচির মধ্যে লিপ্ত হইয়াছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই খেলা করা অবস্থায়, নাচা নাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে ধাক্কা দিয়ে আবার অমনি উল্টে ঘুম খেলা জাহান্নামে পড়িয়া যাবে রে বাবা, আর তোমরা সহজে জাহান্নাম থেকে উঠব না। এ বেনমাজি তুমি কি দেখো নাই, কত বেনমাজি নামাজ ধরা আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ আমার বেরোজদের আবার তুমি কি দেখো নাই, কত বেরোজদের রোজা রাখার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ আমার দাড়ি কেমন যাবো তুমি কি দেখো নাই, আমার কত বাবারা দাড়ি রাখবো রাখবো করতে করতে দাড়ি সারাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ মদখোর তুমি কি দেখো নাই, কত মদখোর মদ পান করতে করতে আজরাইল লাঠি মারিয়া জাহান্নামে ফালাইয়া দিছে। তুমি আগামী কাল বাসবা, তওবা করবা, মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাবা। এই গ্রান্ট তুমি কে দিছে রে বাবা? নফস এবং শয়তান ছিল, এই গ্রান্টি কেউ দিতে পারে না। তবে মুমিন মুসলমান বলতে সবাই দিয়ে মনে চায়, গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়, গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে।
এই নফস এবং শয়তানদের ফেরার জন্য যে কোন একজন হত্যানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল ব্যবসা শের এক বেদাত হিংসা হাসাদে পূর্ণ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে এই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন। আলহামদুলিল্লাহ সুন্নাত মুওয়াফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম সারতে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকত নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো, গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়ে রইছে, চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আজি আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মনে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার পর্দালা মা বোনেরা দুই হাত তুলে মাওলার দরে কান্দ আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন, একদিন এই ভরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়েলোকে শরবত খাওয়াইছে, কত মেয়েলোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরাল আসিয়া বাইর হব, ছেলে কান্দে মা মা করে, মেয়ে কান্দে মা মা করে, ওরে মন জবাব তোমার দিব না আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামা দিনে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত বেগুনার নাবালিক তালবে আলিম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহ কত জাকির শাহি তোমার খাস খাস বন্ধুদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলা আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়া কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপর্দা জিনার মধ্যে লিপ্ত হইয়া গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফলাইছে। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফলাইছে, আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও, আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও, আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়ানো। আল্লাহ রে গুনাহ খাতা মাফ না করাইয়া কাউকে বিদায় দিও না। আল্লাহ আমার যুবক ওদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার যুবক ওদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার যুবক ওদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার মুরব্বি ওদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনা যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবাই কবরে আজাবকে মাফ করে দাও, খাস করে আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও, মা দাদা সহ তমাম দুনিয়ার মা শায়খদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহল আওলাদ তোমার খাস গোলাম বাদী সহ কবুল করে নাও। রব্বানা হামলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله
واصحابه وازواجه واتباعه اجمعين ارحمنا معهم برحمتك يا ارحم الراحمين.